আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই খুবই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন কাবাব রেসিপি। তো চিকেন কাবাব রেসিপি বানাবার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 350 গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। তো চিকেনটাকে আমি মিক্সির জারের মধ্যে নিয়ে নেবো পেস্ট বানাবার জন্য। তো এখানে আমি 3টে কাঁচা লঙ্কা, সামান্য পরিমাণে ধনে পাতা দিয়ে দিচ্ছি। তো এখানে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি সামান্য পরিমাণে। তো মিক্সিতে ভালো করে আমি একটু কিমা বানিয়ে নেবো। তো এখানে আমি মিক্সির মধ্যে কিমা বানিয়ে নিয়েছি। তো এখানে আমি কিমার মধ্যে দেবো 1/2 চামচ চিকেন মশলা, 1/2 চামচ ধনিয়া গুঁড়ো, সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরা গুঁড়ো, 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো নুন, 1 চামচের মতো সরষের তেল দিয়ে দেবো, 1 চামচ আদা রসুনের পেস্ট, ভালো করে মেখে নেবো। এখানে আমি ভালো করে মেখে নিয়েছি মশলার সাথে কিমাটাকে। তো এখানে আপনারা চাইলে 1 চামচ বেসন দিতে পারেন। তো এখানে আমি বেসন দেবো না, কাবাবটা বানাবার জন্য এখানে আমি একটা কাটি নিয়েছি। এভাবে কাঠির মধ্যে আমি কাবাবের সেটটা দিয়ে নিচ্ছি। হালকা করে কাঠি করে বের করে নিতে হবে। তো এখানে আমি কাবাবগুলো সব বানিয়ে নিয়েছি। তো এখন কাবাবগুলোকে আমি ভেজে নেবো। তো এখানে কাবাবগুলো ভাজার জন্য এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ননস্টিকে। দিয়ে দেবো 1 চামচের মতন বাটার। বাটারটা চারিদিকে লাগিয়ে নেবো ফ্রাই প্যানের মধ্যে। এখানে ফ্রাই প্যানের মধ্যে আমি বাটারটা চারিদিকে লাগিয়ে নিয়েছি, কাবাব ঘনকে দিয়ে দেবো। গ্যাসটাকে স্লো করে কাবাবগুলোকে বানাতে হবে। তো কাবাবগুলোকে উল্টে পাল্টে ভেজে নেবো। এখানে আমি আবার সামান্য পরিমাণে বাটার দেবো। এখানে আমার কাবাবগুলো ভাজা হয়ে গেছে। এখানে আপনারা চাইলে কাবাবটা সাদা তেল দিয়েও ভেজে নিতে পারেন, সাদা তেল বা সরষের তেল দিয়ে। তো এখানে বাটার দিয়ে ভেজেছি, বাটার দিয়ে ভাজলে কাবাবটা খেতে আরও ভালো লাগে। এখন আমি গ্যাসটা বন্ধ করে দেবো, কাবাবটা হয়ে গেছে। তো এখানে আমার কাবাবের রেসিপি রেডি। তো চিকেন কাবাবের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো আপনারা আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব আর বেল আইকনটি প্রেস করবেন। খুবই কম খরচে বাড়িতে এভাবে চিকেনের কাবাবের রেসিপিটা একবার বানিয়ে দেখুন, ওই রেস্টুরেন্ট স্টাইলে খেতে ভালো লাগবে।